গেট 2021, তার জন্য ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাপটিটিউডের একটা খুব ফ্রেশ অনলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে নেক্সট উইকে। তো সেখানে যেটা থাকবে সেটা হচ্ছে সমস্ত স্ট্রিম, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন, XE মানে ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস যে পেপারটা হয়, এই সমস্ত পেপার থাকবে। শুধুমাত্র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা থাকবে না, তার কারণ কম্পিউটার সায়েন্সের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাস সেটা একটু অন্যরকম, সেইটাকে এর মধ্যে ধরা যাবে না। এই সমস্ত স্ট্রিমের যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাস সেটার মধ্যে একটা কমন থ্রেড আছে, যে কারণেই আমি সবকটা স্ট্রিমকে একসাথে নিয়ে একটা ব্যাচ করার কথা ভাবলাম। তো যে সমস্ত স্ট্রিমের ক্ষেত্রে কিছু কিছু আলাদা থাকবে সেগুলো আলাদাভাবে ট্রিটেড হবে। তো এটা ফার্স্ট কথা। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে 2021 সালের আইআইটি বোম্বের ব্রশিওর, সেখানে কিন্তু সিলেবাসের একটা হিউজ চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জগুলো রেসপেক্টিভ যে সমস্ত স্ট্রিম, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এর জন্য বলছি না, তাদের নিজস্ব যে কোর যে সাবজেক্টগুলো আছে তার জন্য তার সিলেবাসের যে হিউজ চেঞ্জ, সেগুলো আমি দেখে নিতে বলবো। কেউ যদি 2020 পর্যন্ত যে সিলেবাস সেইগুলো ধরে এখনো পর্যন্ত পড়াশোনা করো, তাহলে সে ইমিডিয়েটলি এই ভিডিওটা দেখার পরেই 2021 সালের ব্রশিওরটা নামিয়ে তার নতুন সিলেবাসটা দেখে নিও। আমি গত দুখানা গেট নিয়ে ভিডিও বানিয়েছি, সেটা মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য হলো, তার মধ্যে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া ছিল যে সিলেবাসের চেঞ্জেস কিরকম হয়েছে বা কতগুলো পেপার ইন্ট্রোডিউসড হয়েছে বা কি ধরনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। আর ক্লাসের জন্য যোগাযোগ করার জন্য যে মোবাইল নাম্বার কল বা হোয়াটসঅ্যাপের জন্য, সেই নাম্বারটাও আমি লিঙ্কে, মানে সেই নাম্বারগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ব্যাচটা সম্বন্ধে বা জেনারেল অ্যাপটিটিউড ব্যাচটা সম্বন্ধে খুব প্রিসাইসলি যদি বলতে হয়, তাহলে জেনারেলি আমি যেটা করি প্রত্যেক বছরই, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে কোনো ব্যাচ যখন কোনো একটা টপিক হয়ে যায়, তখন সেখান যখন প্র্যাকটিস করা হয়, মেডিজির একটা খুব ভালো বই আছে, সেই বইটাতে কালেকশনটা এরকম যে সমস্ত যে স্ট্রিমগুলো আমি যে কটার কথা বললাম ইনক্লুডিং কম্পিউটার সায়েন্স, সেই সমস্ত স্ট্রিমের যে বিগত বছরের গেটের কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু একসাথে কালেক্টেড অবস্থায় আছে একটা বই। সেই বইটা থেকে আমি প্র্যাকটিস করাই, ফলে কোনো স্ট্রিমের ক্ষেত্রেই খুব একটা কিছু অসুবিধা হবে না। প্রত্যেকটা স্ট্রিমে, কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সে কিন্তু সিভিল বা ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যালের যে ম্যাথামেটিক্স বিগত বছরের যে কোয়েশ্চেন, সেগুলোতে কিন্তু সেও এক্সপোজড হবে। সেটা একটা দিক থেকে ভালো, তার কারণ বিভিন্ন রকম যে অঙ্ক করতে গিয়ে, বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে গিয়ে তার মাথাগুলো বিভিন্ন রকমের কাজ করবে, এটা একটা ভালো ব্যাপার। আরেকটা যেটা জিনিস বলার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, যে গেট কিন্তু প্রচণ্ড রকমভাবে ম্যাথামেটিক্যাল পেপার। ওকে, সো কোনো একটা পার্টিকুলার কেসে, কোনো একটা পার্টিকুলার কেসে কি হয় না, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আমি বলি, যে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে কোনো একটা প্রবলেম যখন কেউ ফেস করবে, তখন সে বুঝতেও পারবে না যে এটা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের প্রবলেম নাকি এটা কোনো কোর সাবজেক্ট থেকে দিয়েছে। কারণ মানে যে ম্যাথামেটিক্সটা আসছে, ম্যাথামেটিক্স মানে প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্স যে টপিক, তার যে অ্যাপ্লিকেশন ওই ওই রেসপেক্টিভ স্ট্রিম, সেইখান থেকে কিন্তু তুলে তুলে কোয়েশ্চেন হয়। যেমন আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সপোর্টেশন থেকে কোয়েশ্চেন হয়, ট্রান্সপোর্টেশনের সাথে স্ট্যাটিস্টিক্স মিশিয়ে কোয়েশ্চেন হয়, হাইড্রোলজি, আরসিসি, এখানে প্রবাবিলিটি মিশিয়ে কোশ্চেন হয়। আমি সিভিলটা বলি, মেন ব্যাচ, এবং আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। কিন্তু মেকানিক্যাল ক্ষেত্রে আমি বলতে পারি, মেকানিক্যাল ক্ষেত্রে যে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, তার ফ্লুইড মেকানিক্স একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। XE যে পেপারটা হয়, সেখানে ক্যালকুলাসের খুব ভালো ভালো কোয়েশ্চেন হয়, যেটা তাদের যে মেটেরিয়াল সায়েন্স হোক বা অন্যান্য যে স্ট্রিমগুলো থেকে আসতে পারে, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং থেকেও অনেকে XE পেপারটা দেয়, তো সেখান থেকেও কোয়েশ্চেন হয়। আমি সিলেবাসের কথা বললাম, খুব ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, যেমন ল্যাপলাস ট্রান্সফর্ম কিন্তু 2021 সিলেবাস থেকে বাদ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, একটু শকিং আমার কাছে অন্তত, যে ফুরিয়ার ট্রান্সফর্ম, সেই ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিলেবাস থেকে বাদ, আমি যতদূর দেখেছি। ওকে, তো এই সমস্ত যে সিলেবাস যে কাটাছেঁড়া হয়েছে এবং সিলেবাস যে চেঞ্জ হয়েছে, পুরোটাই আমি একটু ভালো করে দেখে নিতে বলবো। আর আবারও বলছি, যারা এই ব্যাচ জয়েন করতে চায় ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সটা, আমি আবারও বলছি, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স জেনারেলি কি হয়, 12 থেকে 15 নম্বর, কোনো কোনো স্ট্রিমের ক্ষেত্রে এটা একদম ফিক্সড 15। যেমন XE পেপারটা, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস যে পেপার XE, সেখানকার জন্য এটা 15 মার্ক্স একদম ফিক্সড। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন হয় যে এটা 12 নম্বর থেকে 13 নম্বর, বা কখনো আর একটু কম বেশি 11 থেকে 13, এরকম মধ্যে একটা ভ্যারি করতে থাকে। তো হোয়াট এভার, এই নাম্বারটা কিন্তু খুব
কেউ যদি একটু ভালো করে প্র্যাকটিস করে এবং বুঝে প্র্যাকটিস করে তাহলে কিন্তু এই নাম্বারটা তুলে আনা যায়, কারণ ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে এরকমটা নয় গেটের ক্ষেত্রে, এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আমি যেটা বলছিলাম যে গেট ইজ আ ম্যাথামেটিক্যাল পেপার, সো ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের যে কনসেপ্ট সেইগুলো কাজে লাগিয়ে কিন্তু তার অন্যান্য যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। ওকে, তো ম্যাথামেটিক্সের আর ক্লাস স্টার্ট হচ্ছে। আচ্ছা, জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে জেনারেল ইংলিশ হয়তো কিছু প্র্যাকটিস হবে, কিন্তু জেনারেল ইংলিশ নিয়ে মূলত যেটা বলার যে যে 7-8 নম্বর কোশ্চেন আসে এটা পুরোটাই ডিপেন্ড করে ক্লাস 5 থেকে কেউ ইংলিশের বেস কিরকম ভাবে তৈরি করতে করতে গেছে, ওকে, তার পারফরমেন্স কিরকম থেকেছে এতদিন ধরে। তো এইখানে এক্ষুনি আগামী 4-5 মাসে খুব বিশাল কিছু করে ফেলা যাবে না, সেটা আমিও পারবো না, কেউই পারবে না, সেটা নিয়ে ভেবে লাভ নেই। জেনারেলি বেশ কিছু সহজ কোশ্চেন আসে, 7-8 নম্বরের মধ্যে 3-4টে কোশ্চেন, 3-4 নম্বর তো এমনি পারা যায়, তার থেকে অনেক বেশিও পারা যায়, সেটা ডিপেন্ডিং আপন ইওর প্রিপারেশন। সেটা আমি এখনই বলে রাখছি, খুব কিছু এখান থেকে বলার নেই আমার, কিন্তু নিউমেরিক্যাল অ্যাপটিচিউড ডেফিনেটলি এটা একবার ব্রাশ আপ করে নেওয়া খুব ভালো, কারণ এখানে 9-10 লেভেলের ম্যাথামেটিক্স হয়, ম্যাথামেটিক্স থেকে মূলত কোশ্চেন আসে, তো সেইগুলো আমি প্র্যাকটিস করাবো, ডেফিনেটলি প্র্যাকটিস করাবো। তো নিউমেরিক্যাল যে নিউমেরিক্যাল এবিলিটি যে পার্টটা সেইটা মূলত প্র্যাকটিস হবে, এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আবারও বলছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সাবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট, এবং গোটা গেটের পেপারটা যে কোনো সাবজেক্ট না, যে কোনো স্ট্রিম হতে পারে, সেটা সিভিল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, এই পুরো স্ট্রিমের যে বাকি চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু হোল্ড করে থাকে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, আমার মনে হলো যে একটা অনেকেই বলছিল, তো আমি একটা ফ্রেশ ব্যাচ স্টার্ট করছি, নেক্সট উইক থেকে স্টার্ট হবে, সমস্ত কিছু যা যা রিকোয়ার্ড ইনফরমেশন সেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকছে, আগের ভিডিওগুলোর লিঙ্কও দেওয়া থাকছে। আর আবারও বলছি একটু সিলেবাসগুলো সবাই নিজের নিজের অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বাকি যে কোর সাবজেক্ট তার যে সিলেবাস সেই সিলেবাসগুলো একটু ভালো করে কিন্তু দেখে নিও, নতুন যে 2021 সালের আইআইটি বোম্বে পাবলিশ ব্রোশিওর। ওকে, গেটের ফর্ম ফিল আপ এখনো চলছে, তো যারা এখনো ফর্ম ফিল আপ করে ওঠেনি তারা করে ফেলো, কারণ শেষের দিকে কি হয় অনেক সময় সার্ভার ডাউন থাকে, তো সেখানে পেমেন্টের বিভিন্ন ইস্যুস থাকে বা অনেক সময় কারেকশনের ক্ষেত্রে বিভিন্ন হয় ইস্যুস থাকে, আর অনেকে যে ইস্যু কিছু প্রবলেম ফেস করছে, আমি সবাইকেই বলছি আমাকে যারা পার্সোনালি মেসেজ করছো যে গেটের যে অফিস আইআইটি বোম্বে এখন যারা কোঅর্ডিনেট করছেন তাদের অফিসে কেউ যদি যোগাযোগ করো থ্রু মেল বা ফোন কল, তারা কিন্তু খুব প্রম্পট রিয়্যাক্ট করেন এবং মেলের রিপ্লাই করেন, খুব প্রম্পট রেসপন্স করেন তারা, অনেকেই নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স করেছো, তো সেইটা তারা করতে পারো, কোনো অসুবিধা নেই, ইন্ডিভিজুয়ালি কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, গেটের যে অফিস একদম তাদের ডাইরেক্ট, তাদের মেল আইডি ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, তাদেরকে কমিউনিকেট করো, তাদেরকে কন্ট্যাক্ট করো, তারা খুবই হেল্পফুল, এবং প্রত্যেকটা আইআইটি বা আইএসসি যারা যে 7টা আইআইটি এবং আইএসসি গেট কন্ডাক্ট করে তারা প্রচণ্ড হেল্পফুল, তারা হেল্প করবেন, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে বলার ছিল, এইটা জাস্ট অ্যানাউন্সমেন্টের জন্যই ভিডিও, তো নেক্সট ভিডিও অন্য টপিক নিয়ে আমি খুব শীঘ্রই আসবো, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।